আমার মতন সন্ধে হলেই কার কার পেট চুই চুই করে আর মন খুঁতখুঁত করে, কি ভেজে খাওয়া যায় কি করে খাওয়া যায়। চলো আজকে ভিডিওটা তাদের জন্য। দেখো এই চাটে জল গরম বসিয়ে দিয়েছি, চাউমিনটা আজকে নিউ স্টাইলে তোমাদের রান্না করে দেখাবো। দেখো দিদিভাই সব উপকরণ রেডি করে দিচ্ছে কেটে কুটে, আর এই সাইডে আমি চাউমিনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি রিফাইন তেল দিয়ে আর একটু লবণ দিয়ে, ওটা তোমাদের দেখালাম না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করবে না। দেখো এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ছোলির চিকেনগুলো দিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল। ছোলির চিকেন আমি একদমই খাই না, আবার চাউমিনে ফেলে ছাড়ি না। দেখো একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ভাজাভাজি করে নেব। ভালো করে সেদ্ধ আর ভাজি হয়ে গেলে তুলে নেব। দেখো তুলে নিয়েছি, আর তেল দেখো এত তেল বেরিয়েছে, বলবার কথা না, কড়াটা চিটচিট করছে। যাই হোক কিছু করার নেই। তারপর যেটা করব, দেখো দুটো ডিম এবার ভাজাভাজি করে নেব। আজকে চাউমিনটা না অসাধারণ টেস্টি হতে চলেছে, তোমরা দেখো আমার মতন এইভাবে এই প্রসেসে করলে না অসাধারণ টেস্টি হবে, কথা দিচ্ছি তোমাদের। আর অসাধারণ খেতেও হয়েছিল, আমি করেছি বলে বলছি না, সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল। চলো তোমরা দেখে নাও, একটা টিপস কিন্তু মিস করবে না তোমরা। দেখো আমার ডিমটা কিন্তু লবণ দিয়ে একটু ভেজে ভাজাভাজি হয়ে গেছে, বা দেখো তুলে নিচ্ছি। দেখো চিকেন আর ডিমটা তো ভাজাভাজি করা হয়ে গেছে, এবার চলে যাব পরের টিপসে। দেখো কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব সব সবজি বলো, পেঁয়াজ বলো, লঙ্কা বলো, টমেটো। আমি সবজি বেশি নিইনি, শুধু বিনসটা নিয়েছি, মটরশুঁটিটা হলে আরও ভালো হয়, আমার কাছে নেই এই মুহূর্তে। তোমাদের যাদের যাদের কাছে থাকবে তোমরা দিয়ে দেবে। দেখো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি গুটিয়ে আসার জন্য একটু দিয়ে দেবে লবণ, দেখবে একেবারে গুটিয়ে চলে এসছে। তারপরে দেখো আমি বিনসগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটাই দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দেবে টমেটো। সবগুলো উপকরণ যখন গাছ হেরে দেবে কড়াইতে না, তখন দিয়ে দেবে কি বলতো, তখন দিয়ে দেবে একটু গোলমরিচ, একটু স্বাদ আসার জন্য আর একটু ঝালঝাল হওয়ার জন্য। তারপরে দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব। এবার মেন যে গোপন টিপস সেটাই দিয়ে দিয়েছি, এটা কি বলতো, তোমরা যারা যারা মাংসের তেল খেতে না ভালোবাসো, তারা আমার মতো এইভাবে একটা বাটিতে তুলে রেখে পরে এটা দিয়ে চাউমিন ভেজে খেও, অসাধারণ টেস্টি হবে, আমি কথা দিচ্ছি। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই চাউমিনটা বানায়, সেই জন্য এত ভালো খেতে হয় আর এত গ্রেভি হয়, এত রিচ হয়। দেখো এবার দিয়ে দিয়েছিলাম একটু মিট মশলা, তার মধ্যে দিয়ে দিয়েছি এবার ডিম, সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবার চাউমিন। মশলাগুলো ভাজাভাজি করে নেওয়ার পর দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি। এইবার তুমি যত জোরে নাড়তে পারো নাড়বে, যতটা জোরে তোমার বাহুতে জোর আছে নাড়তেই থাকবে। কিছু সময় পর আমি দেখো একটু সয়া সস দিয়ে দিয়েছি, একদমই বেশি দেবে না কিন্তু। দেখো এর মধ্যে দেখো কড়াটাও উল্টিয়ে পড়ছে, দেখো ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আমি একটু ম্যাগি মশলা, মানে ম্যাগিতে যে সসটা খাই সেটাই দিয়ে দিয়েছি। আর এইভাবে সসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খেলে না অসাধারণ টেস্টি লাগে, আমি আর আলাদা করে সসটা মাখিয়ে খাই না, এইভাবে খাই। দেখো কত সুন্দর লোভনীয় লাগছে না ব্যাপারটা, আর এত সুন্দর দেখতে হয়েছিল, আর টেস্টিও তার থেকেও ভালো হয়েছিল, তোমরা তো দেখে বুঝতেই পারছো। চাইলে তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আমি আশা করছি ভালো লাগবে। তো চলো এবার আমরা খাওয়ার পালা, বসে বসে এবার খাবো। তো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট এইরকম কোনো ভিডিওর সঙ্গে। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।